আচ্ছা প্রথমে জিজ্ঞেস করি তুমি কেমন আছো? দেখো এই যা সময় চলছে আমরা কেউই আদতে ভালো নেই। হ্যাঁ আমি হয়তো আমার মতো করে ভালো আছি, ঠিক আছে, বাট এই মুহূর্তে যে যা চলছে গোটা পৃথিবী জুড়ে তাতে ভালো মানসিকভাবে ভালো থাকার তো কথা নয়। যে সময়টা আমরা করোনা অতিমারিটা দেখেছি সেই সময়টা তো স্টার তোমাদের একটা জীবনযাপন রয়েছে অন্যরকমের, সেই সময় সবাই ফেস করেছে, সেই সময়টা তুমি কীভাবে পার্সোনালি কাটিয়েছো ওই সময়টা? দেখো সবচেয়েটা সমস্যা হয় যে আমরা তো বাড়িতে মানে লিটারালি আমার বউ খুব ভালো একটা কথা বলি, আমি বাড়িতে ঘুমিয়ে যাই, মানে ঘুম থেকে উঠে শেভ করে স্নান করে কোনো রকমে ব্রেকফাস্ট হয়তো করলাম কি করলাম না বেরিয়ে গেলাম বাড়ি থেকে, আর রাত্রিবেলা যখন ফিরি তখন 10টা 11টা হয়ে যায়। যদি কোনো মিটিং থাকলো বা কোনো কারোর কোথাও নিমন্ত্রণ থাকলো তাহলে তো আরও দের হয়ে গেলো। বাকি যেটা হয় সেটা ওই সময় এতগুলো দিন একসাথে বাড়িতে থেকে আমার কিন্তু মন্দ লাগেনি, আমি ছেলের সাথে অনেকটা সময় কাটিয়েছি, আমি কিছু পড়াশোনা করার সময় পেয়েছি, লেখালেখি করার সময় পেয়েছি, সিনেমা দেখার প্রচুর সময় পেয়েছি। আরও যেটা হলো যে প্রত্যেক কটা সম্পর্ক আমার যারা পরিবারের লোকজন তারা তো বটেই, তাছাড়া আমার বাইরের যারা বন্ধুবান্ধব ধরো আমার কমপ্লেক্সের মধ্যেই থাকে তাদের সঙ্গে মানে এতটা করে সময় আগে কখনো কাটানো হয়নি, তো অনেক মানুষকে নতুন করে চিনলাম, অনেকগুলো নতুন সম্পর্ক সম্পর্কের দিক আমার সামনে খুলে গেল, তো আমার ক্ষেত্রে ওই ছুটিটা খুব একটা খারাপ যায়নি। সম্পর্ক থেকে আমি জিজ্ঞেস করি যে তোমার যে এই যে জার্নি হোক যা যেই হোক তো তাদের কি অভিনয় জগতে যখন তুমি বিগিনিংয়ে স্টার্টটা করো সেই সময় কি সাপোর্ট ছিল? কারণ আমাদের তো বাঙালি পরিবার একটা থাকে সরকারি চাকরি বা ন্যাচারাল একটা ব্যাপার, তো সেটা কি তোমার সাপোর্ট ছিল? আমারও সাপোর্ট ছিল না, আমার বাবা কোনোভাবেই চাননি যে আমি এই প্রফেশনে আসি, কারণ আমার পরিবারের কেউ কখনো অ্যাক্টিংও করেননি, তো আর আমি সেভাবে আমার কোনো অভিনয় শিক্ষাও নেই, আমি না আমার থিয়েটার ব্যাকগ্রাউন্ড আছে কিনা। ওয়ান ফাইন মর্নিং হঠাৎ করে মনে হলো আমি অভিনেতা হব, অভিনেতা হওয়াটা এত সোজা না, সেটা আমি আজকে 22 বছর কাজ করার পরেও বলছি, ঠিক আছে। আমরা যারা ভেবে নিই যেটা খুব ইজি যারা নিউ কামার আছেন, আমার মনে হয় যে আরেকটু শিখে জেনে এলে তার তো একটা সুবিধা থাকেই। আচ্ছা এই যে এখন আমরা দেখছি নতুন নতুন ছেলেমেয়েরা টিকটক এই সব অনেক কিছু অ্যাপ ট্যাপ এসছে আর কি, সেখানে সব বিভিন্ন রকম জিনিস করছে, তো তার থেকেও অনেকে কিছু জন ডিরেক্টর বলছে নাকি তার থেকেও ছেলেমেয়েরা অ্যাক্টিং আজকাল চান্স পাচ্ছে, তো তারা অ্যাকচুয়ালি কি ডিরেক্টরদের কোনো রকম সাফার করাচ্ছে, মানে এই যে অভিনেতা অভিনেতা সুযোগ পাচ্ছে অ্যাকচুয়ালি কি কিছু হেল্প হয়? আমি তো বেশ কিছু ওই রিলস বা টিকটক বা যা যা ওই সব আছে আর কি, ওগুলো দেখে আমি চমকে উঠি। এক একজন ছেলে যারা খুবই ফ্রেশ তাদের এক একটা কনসেপ্ট আমার তো বেশ লাগে, এবং বেশ অনেক অনেক পারফর্মারকে দেখা যায়, অনেকে আছে সত্যি অত্যন্ত ভালো অভিনয় করে, কেউ ভালো নাচে, কেউ আর সবচেয়ে বড় কথা যে রিলগুলো বানায় যে কনসেপ্ট অ্যামেজিং, মানে সত্যি ওরা ট্যালেন্টেড, ওদের আরও আরও বেশি করে সামনে আসা উচিত। তুমি কি রিলস করো বা করার চেষ্টা করেছো? আমি করি আমার আনন্দের জন্য, আমি করি যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য, আমি করি পিছিয়ে পড়ার ভয়, আমি করি আমার মতো করে আমি করি, আমি আমার আনন্দে করি, তাতে কটা লাইক করলো, কটা মানুষ মেসেজ করলো, কটা শেয়ার হলো, সেটা আমার ওই গুনতিটা আমার কাছে খুব একটা ম্যাটার করে না, কিন্তু আমি করি। এখনই তুমি বললে কটা মানুষ মেসেজ করলো, এই যে মেসেজ করলো, তোমরা এমনি অভিনেতা পরিচিত মুখ, যথেষ্ট নোন ফেস তুমি, তো তোমার কাছে তো শয়ে শয়ে ইয়াং মেয়ে হোক বা ছেলে হোক বা অভিনেতা কেউ হতে চাইছে এরকম মেসেজ প্রচুর আসে, সেগুলোতে তোমার কি রিপ্লাই থাকে তাদেরকে? কারণ সবসময় অভিনেতা ব্যস্ত জীবন সম্ভব হয় না। ব্যস্ততার কারণেও নয়, ধরো আমি তোমার একটা কথা বলি, সেটা হচ্ছে যে অনেকেই আছে যারা অভিনয় করতে চান তারা মেসেজ করে, কিন্তু আমার না রিপ্লাই দেওয়ার কিছু নেই, আমি যাদেরকে পারি রিপ্লাই করি, কারণ তাদের কাউকে কাস্ট করার ক্ষমতা আমার নেই। তারা যদি কেউ কোনো সাজেশান চায় আমি অবশ্যই তাদের দিই বা পাশে থাকি, অনেকের সঙ্গে নম্বর দিই আমি, তারা আসে আমার সাথে দেখা করে কথা বলে, ঠিক আছে, কিন্তু আমাকে একটা অভিনয়ের সুযোগ করে দিন সেটা দেওয়ার ক্ষমতা আমার নেই। আচ্ছা নতুন যারা স্ট্রাগল করছে বা মানে কেউ থিয়েটার বা অনেকে দিশেহারা রয়েছে তারা বিভিন্ন রকম রাস্তা খুঁজছে, তো তাদেরকে তুমি কী সাজেশান দেবে? মন্দি কাজটা করো, পড়াশোনা করো, নিজের পারফরমেন্সের খারাপ দিকগুলো নিজে খুঁজে বের করে আগে সেগুলো ওভারকাম করার চেষ্টা করো।
অভিনয়তে আসার জন্য এখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম পোস্টার টালিগঞ্জেই রাস্তাঘাটে দেখা যায় যে এই এত টাকা নেওয়া হচ্ছে, এই অ্যাক্টিং স্কুল এখানে শেখো, আমরা 100% সুযোগ, এগুলো কতটা কার্যকরী, এগুলো কি অ্যাকচুয়ালি হয়? দেখো, অভিনয় শিক্ষা স্কুলে কে ফ্যাকাল্টি মানে কারা করাচ্ছেন তার উপর নির্ভর করে। আর ধরো ছবি আঁকা, গান গাওয়া, অভিনয় করা, এগুলো তো শিখিয়ে দেওয়া যায় না, টেকনিক্যাল পার্টগুলো শেখানো যায়, এটা ভেতরে থাকা উচিত। ক্রিয়েটিভ জিনিস তো এইভাবে শিখে করা যায় না, শিখে গাড়ি চালানো যায়, শিখে কি ছবি আঁকা যায়? আমার বাবা মা অনেক সব করে আমাকে ছবি আঁকাতে ভর্তি করেছিলেন, আজ অবধি আমি এটা পরিষ্কার করে মানুষের মুখ আঁকতে পারি না, ঠিক আছে? সেই ছোটোবেলায় বাড়ি পেছনে পাহাড়, পাশ দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে, আর দুটো গাছের বাইরে আমি আজ অবধি আঁকতে পারলাম না। তো সেরকম মানে ওটা নেই, আমি গানটা শুধু গাইতে পারি না, আমি পারি না, সবটা সবার দ্বারা হয় না। তো সেরকম কালকে আমার কোনো বন্ধু ভালো গায় বলে আমি হয়তো গান গাইতে শুরু করবো, সেটা হয় না। সুতরাং অ্যাক্টিং ক্লাসে গিয়ে হ্যাঁ টেকনিক্যাল পার্টগুলো ডেফিনেটলি শেখা যায়। আর যারা বলে যে পয়সার বিনিময়ে সুযোগ, সেটা আজকের ইন্ডাস্ট্রিতে দেওয়াটা সম্ভব না। হ্যাঁ, নিজে একটা ছবি বানালো, আমার বন্ধুবান্ধব ছবি বানালো, আমি সেখানে একটা সুযোগ দিলাম কাউকে, সেটা অন্য প্রশ্ন। কিন্তু বাকিটা যারা শুধু সুযোগ দেবে বলে টাকা নেয়, অধিকাংশ কেন মানে 100% চিরিংবাজি। আচ্ছা দাদা, তুমি এখন মোহর করছো, করিখেলা করছো, দুটো ধারাবাহিকের মধ্যে তোমার পার্সোনাল যদি তোমাকে জিজ্ঞেস করা, প্রত্যেকের একটা নিজস্ব মতামত থাকে, কোনটা করে তুমি বেশি এনজয় করো? আমি তার অভিনেতা, আমার কাজই অভিনয় করা, এবং আমি দীর্ঘ 22 বছর অভিনয় করার পরেও আমি বলি আজও আমি প্রত্যেক কটা সিন এনজয় করি, আমি আমার 100% বেশি দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তো চরিত্র, এবার সব চরিত্রেরই একটা নতুন অ্যাঙ্গেল থাকে, একটা দিক থাকে, তাদের একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে, তার কথা বলার ভঙ্গিমা একটা থাকে, তার চরিত্রের রূপায়নটাই আলাদা হয় প্রত্যেক কটার। তো সেই ক্ষেত্রে সব চরিত্র কোনোটাই করতে খারাপ লাগে না। সৃপর্ণাদির একটা পজিটিভ দিক আর আমাদের সোনামনির একটা পজিটিভ দিক, মানে যেটা তুমি অন্য কোথাও দেখো নি, কাজ করতে গিয়ে দেখছো, সেরকম কিছু যদি বলতে বলা হয়। সৃপর্ণার ওর প্রথম কাজ ছিল আঁচল, ওটাও আমরা একসাথে করেছিলাম, ঠিক আছে? ও সে এখনও অনেক সিরিয়াস, অনেক পরিণত, ও স্ক্রিপ্টটা পুরোটা পড়ে মুখস্থ করে ফ্লোরে আসে, ঠিক আছে? আর যখন তখন জোরে চিৎকার করে নিজের ডায়লগগুলো রিহার্স করতে শুরু করে, যেটা অত্যন্ত বিরক্তিকর, ঠিক আছে? ও আমার একদম খুব স্নেহের, আমার ছোটো বোনের মতো, সেই জায়গা থেকে বলি। আর সোনামণির সাথে আমি খুব একটা বেশি কাজ করিনি, এই মিথ্যা কথা বলে লাভ নেই, এটা ওর সাথে আমার প্রথম কাজ। তাও আজ অবধি আমরা বোধহয় খান 2-3 সিন একসাথে করেছি। তো যতটুকু আমি ওকে দেখেছি অত্যন্ত সিরিয়াস মেয়ে, খুব ভালো অভিনেত্রী এরা দুজনেই, এবং এরা দুজনেই খুব ভালো মানুষ। কোন সেটটা বেশি মজাদার, মানে করি খেলা নাকি এইটা মোহর? আমি যে ফ্লোরে থাকি সেই ফ্লোরটাই মজাদার হয়ে যায়। আচ্ছা, তোমার এখানে আর সহ মানে অভিনেতা বা পুরনো বন্ধু কেউ রয়েছে, মানে এখানে হয়তো সে কাজ করছে যে তোমার পূর্ব পরিচিত, মানে খুব কাছের বন্ধু? এখানে অনেকেই, বেশিরভাগই আমার খুব পূর্ব পরিচিত। ধরুন এরা অর্ণব কাজ করছে, অর্ণব আমার বন্ধু হয়। রাজন্যার সাথে তো আমি পরপর অনেক বেশ অনেকগুলো কাজ করেছি, এবং ভগবান আশীর্বাদে, আপনাদের সকলের আশীর্বাদে সেগুলো জনপ্রিয় হয়েছে। প্রতীক আমার পূর্ব পরিচিত, এখানে মিঠুদা রয়েছেন, অভিষেক চ্যাটার্জি রয়েছেন, অনুদি রয়েছেন, সবাই মানে ইউনিটটাই অ্যাকচুয়ালি এই ইউনিটটার সাথে আমি তো বহু বছর কাজ করছি, তো ওইখানে সবাই আমার মোটামুটি পূর্ব পরিচিত, কেউ আমার গুরুজন, কেউ আমার বন্ধুস্থানীয়, কেউ আমার ছোটো ভাই বোনের মতো। আমি 2009 যখন প্রেম আমারে তোমাকে দেখেছি, 12-13 পর আজকে তুমি সেম রয়েছো। সেটা হচ্ছে যে নো ভেজ, অনলি নন ভেজ, রোজ কষা মাংস খান, বিরিয়ানি খাও। আমি খুব খেতে ভালোবাসি, জোক সেপার, আমি খুব খেতে ভালোবাসি, আমি কিচ্ছু মেনটেন করি না, না আমি মুখে কীসব ওই স্পার্না কী ওইসব করি না, ফেসিয়ালও করি না। হ্যাঁ, বয়স হচ্ছে, চুল সাদা হচ্ছে, কিছু কিছু সময় চুল রং করতে হয়, সেটা করি। নতুন যখন ছিলে কখনো স্ক্রিপ্ট ভুলে গিয়ে কোনো ডিরেক্টরের কাছে বকা খেয়েছো? হ্যাঁ, প্রচুর প্রচুর হয়েছে, এরকম নতুন কিছু না।
আচ্ছা, এখন স্ক্রিপ্ট এই যে আমি আমি অনেককে দেখেছি আর কি ফ্লোরে, যে হয়তো পাশ থেকে ডিরেক্টররা বলে দিচ্ছেন, সেই জায়গা থেকে হয়তো সে ভুলে গেলেও যে সে মেকআপ হয়ে যায়, মানে এইভাবে অনেক কাজ তো হয়। তো তোমার কি পুরো এই এক পাতা এত বড় স্ক্রিপ্টের উপর মুখস্থ থাকে না, তুমিও ভুলে যাও এখনও হয় এরকম? না, আমি মাঝে মাঝে মজা করে বলি এখানে, মানে আমি মানে আমার ডিরেক্টররাও মানে ফ্লোরের বন্ধু বান্ধবরা ডিরেক্টররাও বলে, মানে আমার যেটা হয় যে আমি এখন একবার পড়লে আমার মুখস্থ হয়ে যায়, সে আট পাতা হোক দশ পাতা হোক বারো পাতা হোক ম্যাটার করে না। ওরা বলে যে এইটা যদি আমি আমার পড়াশোনার সময় করতাম তাহলে আমি নাকি আজকে নাসায় থাকতাম, ঠিক আছে না, সেটা হয়। আর দ্বিতীয় হচ্ছে এখন কাজের পদ্ধতি আলাদা হয়ে গেছে, এখন সমস্ত কিছু তাড়াহুড়ো থাকে, তাছাড়া অনেককে ছাড়ার থাকে, অনেক কিছু থাকে। তো সেই সময় অনেক সময় এরকম হয় যে অনেক অভিনেতার, এটা সব অভিনেতার ক্ষেত্রেই কোনো না কোনো দিন হয় যে সেদিন হয়তো সে ফেল করছে, কিছুতে ডায়লগটা মাথায় থাকছে না, তো সেক্ষেত্রে পাশ থেকে প্রম্পট করে তাকে হেল্প করা হয়, তো এতে খারাপ কিছু নেই। তোমার বড় হওয়াটা কি কলকাতাতেই? হ্যাঁ, কলকাতা, একদমই কলকাতা। প্রিয় যারা তারকা তাদেরকে নিয়ে সাধারণ মানুষের অনেক রকম কৌতূহল থাকে, তার মধ্যে একটা কৌতূহল যেমন আমার অনেককে নিয়েছিল, আমি যখন তোমাকে টিভিতে দেখেছি আমারও হয়েছে, যে এই দাদাটা মানে কোন কলেজ থেকে পড়েছে, কী নিয়ে পড়াশোনা করেছে, আজকে এত বড় স্টার হয়েছে, মানে তার বন্ধুরা মানে কোথায় ছিল, মানে আমাদের মধ্যে সাধারণ ছিল কিনা, এই কৌতূহলগুলো মানুষের মধ্যে থাকে। তো তোমার কোন কলেজ ছিল, মানে কী নিয়ে পড়াশোনা? আমার সাউথ সিটি কলেজ, হেরমচন্দ্র ডে যেটা আর কি, তো সেটা আমি অফকোর্স অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা করেছি, অ্যাকাউন্টেন্সি। তখনকার যে বন্ধুরা স্কুল লাইফ বা কলেজ লাইফে, সেই বন্ধুদের সঙ্গে কি আজকে পরিচিত তুমি, তোমার সঙ্গে কি সেই বন্ধুত্বরা তাদের রয়েছে এস্টাবলিশ হয়ে যাওয়ার পরে? হ্যাঁ, আমার আমার স্কুলে আমি যত বয়সে পড়তাম তো আমার স্কুলের বন্ধুদের সঙ্গে আমার এখনও যোগাযোগ আছে, আমার কলেজের বন্ধুদের সাথেও আমার এখনও যোগাযোগ আছে, এবং নিয়মিত মানে এখনকারও সব ওই হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপের দৌলতে তো গ্রুপ ট্রুপ আছে, কথাবার্তা তো হয়ই, আর তাছাড়া আমরা মিটও করি, আমরা ফ্রিকোয়েন্টলি মিট করি। যোগাযোগের কথা উঠলো, আমি যোগাযোগ প্রসঙ্গে জিজ্ঞেস করবো, তোমার কি এখন বিজেপির সঙ্গে যোগাযোগ আছে? 100% আছে। তাহলে অন্যান্যদের মতন আমরা তোমাকে অন্য কোথাও দেখতে পাবো না, অন্য কোনো ছাদের নিচে, মানে তুমি থাকছো কি তোমাকে পাবে এখানে? দেখুন, আমি থাকছি কি থাকছি না, আমি আছি কি অন্য দলে আছি, সব কিছু তো সময়ের উপর নির্ভর করে, মানে আগামীকাল সকালবেলা আমি থাকবো কিনা সেটাও আপনি বলতে পারবেন না দায়িত্ব নিয়ে আমাকে। শুধু এইটুকু বলতে পারি যে যে মানুষগুলো আমাকে বিশ্বাস করেছিল তাদেরকে আমি ঠকাবো না। আমি একটা ইন্টারভিউই দেখছিলাম যে তুমি মানে কিছুদিনের জন্য আর কি দল থেকে ব্যস্ততার কারণে ইস্তফা দিয়ে, বিজেপি থেকে ইস্তফা দিয়ে কিছুদিনের জন্য আর কি সময় নিয়ে পদগুলো থেকে ইস্তফা দিয়েছিলাম, দল থেকে না। তো যোগাযোগ ভালো মতন রয়েছে আর কি, সব অভিনেত্রী অঞ্জনা দিয়ে রয়েছেন ওখানে, একসাথে কাজ করছো তোমরা? যারা রাজনৈতিক লোকজন তাদের সঙ্গে যোগাযোগ আছে, আমার বন্ধু বান্ধব যারা জয়েন করেছিল তাদের সঙ্গে যোগাযোগ আছে, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস যারা আমার বন্ধু বান্ধব করেন তাদের সঙ্গে যোগাযোগ আছে, যারা বামপন্থী বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে যোগাযোগ আছে। আচ্ছা, সেটে যখন একই রাজনৈতিক দলের, ধরো তুমি রয়েছো, অঞ্জনাদি রয়েছেন, তো তোমাদের কি কখনো সেটে রাজনীতি নিয়ে কখনো আলোচনা হয়? আমি খুব বিরক্ত হই, হয় না, কারণ অঞ্জনা আমি একসাথে কাজও করি না, বা অন্য কেউ অন্য কেউ মানে যে যে রাজনৈতিক মতামতেরই হোক না কেন, কাজের জায়গায় রাজনীতি নিয়ে আলোচনা করলে আমি খুব বিরক্ত হই, এবং আমি আমি তাতে পার্টিসিপেট করি না, মানে এমনি স্টুডিওতে দাঁড়িয়ে তুমি এই প্রশ্নগুলো করছো তাতেই আমি বিরক্ত হচ্ছি, সরি তার জন্য। না না, সরি না। আচ্ছা, ও মানে তুমি যখন এস্টাবলিশ অভিনেতা হও নি, তার আগে তুমি মানে বাংলা ইন্ডাস্ট্রির কাকে থেকে ইন্সপায়ার হতে, তখনকার ধরো বুম্বাদা হতে পারে, চিরঞ্জিত চক্রবর্তী স্যার হতে পারেন? দেখুন, আমি না আমি বরাবরই একটু বিদেশি ছবি দেখি বেশি, বাংলা ছবির কাউকে দেখে আমি সে অর্থে, হ্যাঁ মানে যদি পুরনো ছবি বলেন তো অবশ্যই উত্তম কুমার ছিলেন, ঠিক আছে, তো সেই সময় আমার আরও অনেকে ছিলেন যাদের তুলসী চক্রবর্তীর কথা বলার আমি কেউ নই, ঠিক আছে, মানে ইনফ্যাক্ট সুমিত ভঞ্জের অভিনয় আমার খুব ভালো লাগতো কয়েকটি জায়গায়, তো এরকম আরও অনেকে অনেকে আছেন, ঠিক আছে, তো মানে সেই অর্থে অনুপ্রাণিত বিশেষ একজনকে দেখে হয়ে আমি অভিনয় করতে চলে এসেছি সেটা নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার অনেকেই সহ অভিনেতা রয়েছে, বন্ধু গোত্রে রয়েছে, দেব রয়েছে, জিত রয়েছে, মানে এখন তো কন্ট্রোভার্সিয়াল দেব না জিত, এটা তো প্রচণ্ডভাবে কন্ট্রোভার্সিয়াল। না মানে অ্যাকচুয়ালি ছবির ধারা তো বদলেছে, ইন্ডাস্ট্রিও বদলেছে, আগে যেভাবে ইন্ডাস্ট্রি যে ধরনের ছবি হতো বা যে ধরনের গল্প হতো, মানে আপনি যদি এটা বলিউডের ক্ষেত্রেও দেখেন তাও দেখবেন, এখন কিন্তু বড় ছবির যেমন একটা জায়গা আছে, প্যারালেলি ছোট ছবি সেই অর্থে অত পরিচিত নয় বা অত বড় সুপারস্টার মেগাস্টার নয়, তাদের দিয়ে করা ছবিগুলো কিন্তু একের পর এক হিট হচ্ছে, মানে মানুষ দেখছে, মানুষের ভালো লাগছে,
তো এখন ইন্ডাস্ট্রি আর ওই সোলো হিরো কে একজন কাঁধে করে টেনে নিয়ে যাবে সেই জায়গায় আছে বলে আমি মনে করি না। বাট কমার্শিয়াল ছবি বাঁচতে হবে, কমার্শিয়াল ছবি না বাঁচলে ইন্ডাস্ট্রি বাঁচবে না। তোমার পার্সোনাল মানে একটা প্রত্যেক চয়েস থাকে, তোমার পার্সোনালি কাকে বেশি ভালো লাগে? দেব না জিত? অ্যাকচুয়ালি দেব অত্যন্ত ভালো ছেলে, ঠিক আছে। দেবের সাথে আমার অতটা যোগাযোগ নেই, ঠিক আছে। দেবের সাথে কিন্তু আমার বন্ধুত্ব খুবই ভালো, যে কবার দেখা হয়েছে বা যে কটা জায়গায় আমরা মিট করতে পেরেছি আমরা খুব ভালো সময় কাটিয়েছি। আর সেম উইথ জিত, জিতের সাথে বোধহয় আমার আরেকটু বেশি ইন্টারাকশান হয়েছে, ঠিক আছে, কারণ জিতের সঙ্গে খুব খোলামেলা কথা বলতে পারি, অনেকটা সময় পেয়েছি। কিন্তু অভিনেতা হিসেবে বা স্টার হিসেবে আমার মনে হয় না কেউ কারোর থেকে কম, দুজনেই বিরাট স্টার এই মুহূর্তে। অবসর সময় কি দেব বা জিতের ছবি দেখা হয় ঘরে টিভিতে? না, সেটা হয় না, মানে সেটা হয় না, মানে আমি সময় কম পাই, আর সময় পেলেও আজকে ওটিটি দুনিয়া হয়ে যাওয়ার ফলে এত দেখা বাকি রয়ে গেছে, না এত দেখা বাকি রয়ে গেছে, তখন সেক্ষেত্রে আর কমার্শিয়াল বাংলা ছবিটা আমার দেখা হয় না। তুমি তো নিউজ ফলো করা হয়, তো রিসেন্টলি তুমি হয়তো খবরে শুনেছো বা দেখতে পেলে যে 15 তারিখ দেবদাকে সিবিআই থেকে তলব করেছিল, তুমি তো মিশেছো, কাছ থেকে দেখেছো। একটা প্রত্যেকের ধারণা থাকে, ভুল হতে পারে, ভুল ঠিক হতে পারে, তোমাদের পার্সোনাল ধারণা থাকবে যে ওই সেটা কীরকম করতে পারে, একটা থাকে, তোমার কী মনে হয় যে করতে পারে এরকম কাজ? সিবিআই কেন ডেকেছে আমি সেটাই জানি না, ঠিক আছে। আর দ্বিতীয় কথা যেটা হচ্ছে, এটা এখনও তো কোর্টের অধীনে আছে, আইনের অধীনে, এটা নিয়ে কিছু বলা আমাদের কারোর পক্ষেই ঠিক হবে না। তবে যেটা সত্যি, যেটা ঠিক, আইন সেদিকেই যাক, এটা আমরা সবাই চাইব। তুমি রিলস করো বললে, সময়ের সঙ্গে তাল মেলানোর জন্যই করো, তো এই মুহূর্তে আমরা মোটামুটি অর্ধেক ইন্ডাস্ট্রিকে দেখে ফেলেছি, খুবই ভাইরাল ট্রেন্ডিং কাঁচা বাদাম গানে সবাই রিলস বানাচ্ছে, তোমাকে কি দেখতে পাবো আমরা করতে? আমি বললাম না যে সেটা সময় কখন পরিবর্তন হবে কেউ বলতে পারে না, একটু আগেই বলছিলাম একটা প্রসঙ্গে, সেটাই বলি তোমাকে। এই মুহূর্তে এখন অবধি আমি করিনি, তার মানে এই নয় যে আমি আজকে আধ ঘন্টা পরে করবো না, ঠিক আছে। আমার অনেক কিছু মুডের উপর নির্ভর করে, মাথার উপর নির্ভর করে, ঝোঁকলে করে ফেলি। আমি অ্যাকচুয়ালি মন থেকে চলি, মাথা থেকে না, এটা আমার জীবনের সবচেয়ে পজিটিভ এবং সবচেয়ে নেগেটিভ পয়েন্ট। আচ্ছা দাদা, অনেকটা সময় দিয়েছো তোমার ফ্যানদের উদ্দেশ্যে এবং আমার যে সাবস্ক্রাইবার রয়েছে তাদের উদ্দেশ্যে। ছেলেটা অনেক স্ট্রাগল করছে, যেটা প্রচুর লড়ছে, দয়া করে একটামাত্র ক্লিক, এটা সাবস্ক্রাইব করতে গেলে একটা ক্লিক করতে হয়, তার জন্য আপনার কিচ্ছু যাবে না। যারা যারা আছেন, আমার ফ্যান হওয়ার দরকার নেই, আমার বন্ধু হওয়ার দরকার নেই, শুধু আমার এই আবেদনটুকু যদি শোনেন আমি খুব খুশি হব। জাস্ট ওকে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই।